কি বন্ধুরা, খাবারগুলো দেখে লোভ লাগলো তো? বলো বলো, আগে নামটা দেখে নাও ওপরে, ফুড ট্র্যাক, তারপর না হয় বাকি কথা বলছি তোমাদের সবটা। তো এখন এত সুন্দর সুন্দর খাবার, আর তার সাথে হচ্ছে গিয়ে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কোথায় পাবে? এখন একদম পাবে হাতের কাছেই। এটা হচ্ছে আমাদের রাজপুরে, আর বেশি দূরেও নয়। এই ফুড ট্র্যাক রেস্টুরেন্টটা ওপেন হয়েছে অনেক দিনই হয়েছে, প্রায় বছরখানেক, কিন্তু এর আগে আমি কখনো এখানে আসিনি। এটা আমার ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইমে এসেই এত ভালো লাগলো যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। সবসময় কি রেস্টুরেন্টের মধ্যে বদ্ধ জায়গায় খেতে ভালো লাগে বলো? তা এখানটা বেশ, পরিবেশটা একদমই অন্যরকমের, দেখতে পাচ্ছো কি সুন্দর খোলামেলা, আর জায়গাটাও কিন্তু বেশ বড়। জায়গাটা বেশ বড় হওয়ায় ওরা এই জিনিসটাকে বেশ ভালোভাবে সাজাতে পেরেছে। তো দেখো, তোমাদের একটু চারিপাশে ঘুরে দেখাই। রেস্টুরেন্টটা ঢুকতেই ডান দিকে তোমার এই কিচেনটা পড়বে। কিচেনটা কিন্তু বেশ পরিষ্কার, আমি কিন্তু দেখছিলাম ওখানে, দেখো ওরা কাজ করছে আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন এখানে গিয়ে পৌঁছেছিলাম, এখানে কিন্তু তখন কেউ ছিল না, মানে তখনও কেউ আর কি আসেনি, আর যখন বেরিয়ে এসেছি তখন পুরো লোক ভর্তি হয়ে গিয়েছিল। তো আমিও মনে মনে ভাবছিলাম যে এত সুন্দর একটা জায়গা, লোক নেই কেন? তারপর দেখলাম যে না, আমরাই ফার্স্টে গিয়ে উপস্থিত হয়েছি, তারপরে সবাই এসেছে। তো দেখো কি সুন্দর, ওপরেও একটা বসার জায়গা রয়েছে। আমরা ওখানে যাইনি, তবে অবশ্যই নেক্সট টাইম গেলে ওখানেই বসবো। খাবারদাবারের মেনু কার্ডের ছবি তো দিয়েই দিয়েছি। এখানে কিন্তু খুব একটা হাইফাই দাম নয়, মোটামুটি, খুব কমও বলবো না আবার খুব বেশিও বলবো না। আর এখানে সাজানোগুলো এত সুন্দর লেগেছে দেখো তোমরা, আর এই লাইটগুলোতে এত ব্রাইটনেস ছিল সে বলার নয়। এই লাইটে আমরা যখন পিকচার ক্লিক করছিলাম তখন এত সুন্দর ছবি আসছিল, আর পরিবেশটাও এতটা সুন্দর, এখানে যে এসেছে সেই জানে। তো বন্ধুরা, তোমাদেরকে একবার রিকোয়েস্ট করবো, অন্তত এই জায়গাটা এসে একবার ঘুরে যাও, তোমাদের ভালো লাগবেই লাগবে। এই ছাকানাকা গরমে এরকম খোলামেলা একটা রেস্টুরেন্টে বসে ডিনার করার তো মজাই আলাদা। আর এখানে তোমরা যদি আলাদা করে বার্থডে সেলিব্রেশন করতে চাও, তাহলে আই থিঙ্ক ওদের সাথে কথা বলে পুরোটা অ্যারেঞ্জ করতে হবে। তো আমি একটা তোমাদের ছোট মানে একটা পিকচার দিয়ে দিয়েছি, শুরুতেই তোমরা দেখবে এখানে বার্থডেও অকেশন আর কি সেলিব্রেশন ওরা করতে দেয়। তো যাই হোক, এখানে আমরা এখন আপাতত একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর আমাদের খাবারটা যেটা অর্ডার দেওয়া হয়েছে ওটা এখনও দেয়নি, তো ওয়েট করছি যে কখন দেবে, আর একটু খেয়ে টেস্ট করে মানে টেস্ট করে দেখবো যে খাবারটা কীরকম। জানো বন্ধুরা, আমি তো এখানে আসতেই চাইছিলাম না, তারপর আমার বর বললো চলো তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। তখন নতুন জায়গার কথা শুনেই মনটা নেচে উঠলো, তো চলো যাই দেখি। কিন্তু আমি জানি না যে জায়গাটা এতটাই সুন্দর হবে। তো আমার মনে হয় এটা আমার কাছে অনেকটাই সুন্দর। অনেকে বলতে পারবে যে বাবা আহামরি কি আছে, কিন্তু এটা আমার কাছে অনেকটাই সুন্দর, কারণ এতটা খোলামেলা এই গরমের মধ্যে, এতটা খোলামেলা, এতটা সুন্দর, সেটা সত্যি মানে যে যারা গেছো বা যাবে গিয়ে তারা নিজের চোখেই দেখতে পাবে। এখানে টয়লেটের ব্যবস্থাও খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারপাশে দেখলেই কি সুন্দর কাঁচ দিয়ে সাজানো। তো আমাদের অর্ডারটা চলে এসেছে। এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন তান্দুরি রয়েছে, আর হচ্ছে ছেলের জন্য নুডলস অর্ডার করেছিলাম। তো আমরা বেশি কিছু অর্ডার করিনি। ও হ্যাঁ, আর একটা কোল্ড ড্রিঙ্কস, যেটা দেখলে যে খাচ্ছি, মানে যে ওয়াশরুমটা আছে সেটাও কিন্তু বেশ পরিষ্কার। তো যাই হোক, চলো খাবারটা এবার টেস্ট করি। তোমাদেরকে তো বলতে হবে যে খাবারটা কীরকম কি, তাই না? তো দেখি, দাঁড়াও খেয়ে। ভালোই কিন্তু, তোমরা কিন্তু এসে একবার খেয়ে দেখতেই পারো। তোমাদেরকে, তোমরা আবার এটা ভেবো না এটা কোনো প্রমোশনের জন্য বা কিছু, এটা কিন্তু আমি আমার নিজস্ব একেবারে ব্যক্তিগত মতামত থেকেই তোমাদের বলছি। আমি মনে করি গরমে সবারই এই জায়গাটা ভালো লাগবে আসলে, তাই তোমাদের বলা আর কি। অ্যাড্রেসটা একটু বলে দিই, অ্যাড্রেসটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস রোড, দাসপাড়া, নিয়ার রত্তলা পেট্রোল পাম্প, দক্ষিণ জগদ্দল। এই হলো অ্যাড্রেস। তো বন্ধুরা, আজকে তো সানডে আছে, তা যাবে নাকি একবার ঘুরে দেখতে জায়গাটা কেমন? আমার কিন্তু ভাই একটু খেতে দেরি হচ্ছিল, কেননা ছেলেকে খাওয়াচ্ছিলাম, প্লাস আমি খাচ্ছিলাম, আবার ভিডিও করছিলাম। তো ওই জন্য যেহেতু এতগুলো কাজ একসাথে করছি, ওই জন্য একটু দেরিও হচ্ছিল। তো যাই হোক, আমাদের নেক্সট অর্ডার কিন্তু আছে নুডলস। নুডলসটা অবশ্য ওর জন্য, ও ছেলে নিজেই দেখে অর্ডার করেছে যে আমি নুডলস খাবো। তো এই হলো নুডলস। আমরা নিয়েছিলাম হচ্ছে এগ নুডলস, যেটাও ভালোবাসে। তো দেখো, দেখে তো ভালোই লাগছে। তো খাওয়া দাওয়া প্রায় আমাদের শেষের দিকে হয়েই এলো, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো যাওয়ার আগে তোমাদের জায়গাটা আরেকবার দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এবার এখানেই শেষ করছি। কিন্তু হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা একবার ভিজিট করতে পারো জায়গাটা, দূরে তো নয় রে বাবা।